টলিউডের কথা বলতেই সবার আগে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের কথা মাথায় আসে তাদের মধ্যে একজন সঙ্ঘমিত্রা ব্যানার্জি। বাংলা সিনেমা জগতের একজন দাপুটে খলনায়িকা হলেন তিনি। 90-এর দশকের এই জনপ্রিয় খলনায়িকার অভিনয় পর্দায় এতটাই জীবন্ত হয়ে উঠেছিল যে দেখের আগে গায়ে জ্বালা ধরে যেত দর্শকদের, আর সেটাই ছিল তার অসাধারণ অভিনয় দক্ষতা। দীর্ঘদিনের অভিনয় জীবনে কখনো তিনি হয়েছেন কচুটে বৌদি কিংবা যা অথবা বৌমা, যদিও বাস্তবে তার স্বভাবটা ছিল একেবারেই উল্টো। দুঃখের বিষয়, দক্ষ এই অভিনেত্রীর শেষ জীবনটা ছিল অত্যন্ত মর্মান্তিক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 1956 সালের 8ই আগস্ট জন্মগ্রহণ করেছিলেন অভিনেত্রী সঙ্ঘমিত্রা। জন্মের পরই তার বাবা মা বেনারস থেকে কলকাতা চলে আসেন। ছোটবেলা থেকেই পড়াশোনাতে বেশ মেধাবী ছিলেন তিনি। প্রেসিডেন্সি কলেজ থেকে সংস্কৃত নিয়ে অনার্স পাস করেন সঙ্ঘমিত্রা। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মাস্টার্স ডিগ্রি নেওয়ার জন্য, তবে সেখানেই তার পড়াশোনা থেমে থাকেনি। এরপর তিনি বাংলা সাহিত্য বিশেষ ডিপ্লোমা করেন। বাস্তব জীবনে সবসময় হাসি মজা করতে ভালোবাসতেন অভিনেত্রী। অভিনেত্রী মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, মেয়েরা যে ছেলেদের থেকে কোনো অংশেই পিছিয়ে নয় তা প্রমাণ করে ছাড়বেন তিনি। সঙ্ঘমিত্রা ছিলেন উত্তম কুমারের ভীষণ ভক্ত। যদিও প্রথম জীবনে তিনি একেবারেই অভিনয় আসতে চাননি, কলেজের প্রফেসর হওয়ার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্নের নায়ক উত্তম কুমারকে দেখার জন্যই সে সময় তিনি হাজির হয়েছিলেন কলঙ্কিনী কল্লাবতীর শুটিং ফ্লোরে। সেখানেই ছবির জন্য নতুন মুখ খুঁজতে থাকা পরিচালকের নজরে আসেন অভিনেত্রী। পছন্দের অভিনেতা উত্তম কুমারের সাথেই প্রথম শট দিয়েছিলেন সঙ্ঘমিত্রা। এরপর ধীরে ধীরে টলিউডের দরজা খুলে যায় অভিনেত্রীর জন্য। অমৃত কুম্ভের সন্ধানে ছবিতে রামজি দাসী সাধিকা চরিত্রে তার দুর্দান্ত অভিনয়ের সাথেই বাংলা সিনেমা জগতে জন্ম হয়েছিল এক দাপুটে খলনায়িকার। পড়াশোনার পাশাপাশি খুব সুন্দর নাচ করতেন তিনি। একাধিক নামি নৃত্যশিল্পীর থেকে কত্থক এবং শাস্ত্রীয় নৃত্যের তামিল নিয়ে নৃত্যের দারুণ পারদর্শী হয়ে উঠেছিলেন সঙ্ঘমিত্রা। এরপর টোকিও থেকে ক্লাসিক্যাল ডান্সের উপর তিনি ডিপ্লোমাও করেন। পরবর্তীতে 1981 সালে ভারতীয় সংস্কৃতির ডেলিগেট হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। সঙ্ঘমিত্রের স্বামীর নাম জয়ন্ত ব্যানার্জি। বিয়ের পরও অভিনয় চালিয়ে গিয়েছিলেন তিনি, তবে তিনি জানতেন না যে তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার, যা কেড়ে নেন তার থেকে সমস্ত কিছু। যখন তিনি বুঝতে পারেন যে তিনি ক্যান্সার আক্রান্ত, তখন অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। কিন্তু নিজের রোগের কথা তিনি কাউকে জানতে দেননি। নিজেই কষ্ট পেয়ে জীবন কাটিয়েছিলেন মৃত্যুর অপেক্ষায়। 2016 সালের অক্টোবর মাসে 60 বছর বয়সে তার সেই অপেক্ষার অবসান হয়। ক্যান্সারের কারণেই আমাদের ছেড়ে চলে যান অভিনেত্রী সঙ্ঘমিত্রা। অভিনেত্রীর মৃত্যুর আগে পর্যন্ত তার শারীরিক অসুস্থতা সম্পর্কে দর্শকদের ধারণা ছিল না। এই প্রসঙ্গত অভিনেত্রীর ছেলে অনুরাগ ব্যানার্জি জানান, মা চেয়েছিলেন যে তার শেষকৃত্য সম্পন্ন হবার পরই যেন সবাইকে খবরটা জানানো হয়। আমি মায়ের সেই নির্দেশই মেনেছি। টলিউডের এমন এক প্রতিভাবান অভিনেত্রী কেন নিজের রোগ ও মৃত্যুর খবর এভাবে জানাতে চাননি? তাহলে কি ইন্ডাস্ট্রি বা দর্শকের প্রতি অভিমান বুকে চেপে রেখেছিলেন তিনি? এই প্রশ্নের উত্তর আর মেলেনি, অজানায় হয়ে রয়ে গিয়েছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।